এই যে মানুষের প্রত্যাশাকে ছুঁতে পারাও একটা বড় একটা আমি বলবো কি রহমতের মতো, এটা তো আমি ক্রিয়েট করিনি কোথাও গিয়ে, এটা মানে এটা আসলে আমাদের পক্ষে সম্ভব না ক্রিয়েট করা। আমি যতই বলি মহানগরের ক্রিয়েটার, আমি মহানগর যে এত কিছু মানুষের মধ্যে ছড়ায় গেল, মানুষ যে এত পছন্দ করতেছে, এখনও প্রায় 1.5 বছর হয়ে গেছে মহানগর, এখনও টু চাচ্ছে, সম্পূর্ণটা আসলে আমার হাতে নেই। এটা কোথাও একটা ডিভাইন পাওয়ার আছে। জাতির প্রশ্নটা একটু করে রাখি, মহানগর টু নিয়ে আসলে ভাবছো কখন? মহানগর টু নিয়ে ভাবতে বসলেই আসলে কি বলবো, এক ধরনের এটা খুব ভালো, এই যে যে চাপটা আমি পাচ্ছি প্রত্যাশার চাপ বলে, বিকজ আলহামদুলিল্লাহ, বিকজ এই যে মানুষের প্রত্যাশাকে ছুঁতে পারাও একটা বড় একটা আমি বলবো কি রহমতের মতো, এটা তো আমি ক্রিয়েট করিনি কোথাও গিয়ে, এটা মানে এটা আসলে আমাদের পক্ষে সম্ভব না ক্রিয়েট করা। আমি যতই বলি মহানগরের ক্রিয়েটার, আমি মহানগর যে এত কিছু মানুষের মধ্যে ছড়ায় গেল, মানুষ যে এত পছন্দ করতেছে, এখনও প্রায় 1.5 বছর হয়ে গেছে মহানগর, এখনও টু চাচ্ছে, সম্পূর্ণটা আসলে আমার হাতে নেই। এটা কোথাও একটা ডিভাইন পাওয়ার আছে, ডিভাইন পাওয়ার ছাড়া আসলে এইভাবে সম্ভব না। সো ওই যে চাপটা, প্রত্যাশার চাপটা, এটা ডেফিনেটলি অনেক বেশি আমাকে চিন্তায়ও ফেলে, সন্তুষ্ট তো করে অবশ্যই, তার সাথে আমাকে এক ধরনের দায়িত্বশীলতা বাড়ায় দেয়। সো আমি মহানগর যেভাবে ঝটপট করে ফেললাম, টুয়ের বেলায় আমাকে অনেক বেশি ভাবতে হচ্ছে আসলে আমি কতটা করলে দর্শককে আসলে মনে হবে না যে আমি ঠকাচ্ছি। সো এটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। সো আমি একদম ক্লিয়ারলি বলতেও পারি না, আমার ব্যাপারটা কি এরকম যে একটু বেশি প্রত্যাশার চাইতে বেশি পপুলার হয়ে গেছে বলে একটু ভয়টা বেশি হচ্ছে না? আমার আরেকটা জিনিস মনে হয় কি তানভীর ভাই, প্রত্যাশার চাইতে পপুলার কোনো জিনিস হয় না আমার কাছে, যেটা আমি পার্সোনালি বিশ্বাস করি। এ আর রহমান আজকে যেই জায়গায়, ওটা আসলে সময়ের, এ আর রহমানকে ওই সময় দরকার। এ আর রহমানকে কিন্তু 50 বছর আগে পাঠায় নাই, রবীন্দ্রনাথ ঠাকুরকে যেই সময়ে সাহিত্য দরকার ছিল রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক সেই সময় সাহিত্যে আসছেন, যখন জীবনানন্দ দাসকে দরকার ছিল তখন জীবনানন্দ দাস, যখন সলিল চৌধুরীকে দরকার তখন সলিল চৌধুরীকে দরকার ছিল। সো যখন আসলে আমি বলবো কি যে একজন ফারুকীকে দরকার, ফারুকী তখন আসছেন, যখন একটা মহানগরের দরকার ছিল মিডিয়াতে বা বাংলাদেশের দর্শকের কাছে তখনই মহানগর আসছে। মেবি 10 বছর আগে আসলে মহানগর এতটা জনপ্রিয় হতো না। সো সব হচ্ছে যে সময় ঠিক করে দেয় যে কখন আসবে কিভাবে আসবে। সো আমি ওই যে যেটা বললেন প্রত্যাশার চেয়ে জনপ্রিয়, আমার মনে হয় না প্রত্যাশার চেয়ে, সাকিব আল হাসান আমাদের দেশে ওই সময় যে আমি এতটা প্রত্যাশাও করিনি না, অবশ্যই এটা তাদের বিনয় আমার মনে হয়। আমি আমি বিশ্বাস করি এটা যে সময়ে আপনাকে, আমাদের এই সময়ে সাকিব আল হাসানকে দরকার। সাকিব আল হাসান কিন্তু সময় ঠিক করে দিছে, সাকিব আল হাসান কিন্তু আমিনুল ইসলাম বুলবুলদের সময় ছিলেন না, হ্যাঁ উনি একদম যেই সময় বাংলাদেশে সাকিব আল হাসান দরকার সেই সময় সাকিব আল হাসান আসছেন, তার মানে আবার আমিনুল ইসলাম বুলবুলের কৃতিত্ব খাটো হয়ে যায় না, কিন্তু সময় ঠিক করে দেয় কাকে আসলে কোথায় নিবে কিভাবে নিবে। সো যেটা বললেন প্রত্যাশার চেয়ে পপুলার হওয়া, আমার মনে হয় কি যেটা যেই জায়গায় যাওয়ার সেটা আলটিমেটলি সেই জায়গায় কোনো না কোনো সময় যাবেই, কোনোটা হয়তো একটু তাড়াতাড়ি যায় কোনোটা হয়তো একটু পরে যায়। একদমই, চঞ্চল চৌধুরী আমার সাথে বলেছিলেন যে ওটিটি বিশেষ কারণে পছন্দ শুধু আমার না অনেকের হবে বা হচ্ছে, কারণ হচ্ছে পেশাদারিতে জায়গা থাকে। উনি স্পষ্টভাবে বলেছেন যে আমার প্রত্যেকটা ফিল্ম আসলে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হই, কিন্তু ওটিটি এমন একটা জায়গা সব কিছু মিটিয়ে একজন শিল্পীকে সেই স্বাধীনতাটা দেয়। এটা কেন বললো, কেন বলে অন্য প্ল্যাটফর্মে যাতে ওটিটিটা একেবারে আর্থিক দিক থেকেই খুব দারুণভাবে সবাইকে খুশি করে বলে? না আমার মনে হয় না শুধুমাত্র, যদিও চঞ্চল ভাই তো আর্থিক দিকের কথাই বললেন যেহেতু অন্য জায়গায় করলে লস থাকেন, সেটা হচ্ছে ওই ওটিটি ইজ মোর স্ট্রাকচার্ড, ওটিটি অনেক বেশি, ওটিটি প্ল্যাটফর্মে যে যেটা কাজ হচ্ছে সেটা অনেক বেশি স্ট্রাকচার্ড কাজ, ওটা আপনার টেলিভিশনের মতো হয়তো অল্প বাজেটের কাজ না যেটাতে আসলে অল্প পেয়ে সন্তুষ্ট হতে হবে। সিনেমা সবার প্যাশনের জায়গা, সো তখন ন্যাচারালি প্যাশনের জায়গাতে আপনি অনেক কিছু ছেড়ে দেন, অনেক কিছু হয়তো ত্যাগ করেন। সো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ডিরেক্টর আর্টিস্ট থেকে শুরু করে সবাইকে ত্যাগই করে আসতে হয়েছে এতদিন ধরে। চঞ্চল ভাই হয়তো সেটার কথাই বললেন যে আমি সিনেমা করি কিন্তু আমি, বা অমিতাভ ভাইও যখন আসলে আয়নাবাজি করে বলেন যে আমি এক পয়সা আসলে ঘরে আনতে পারি নাই, বিকজ আসলে ত্যাগ হয়ে যায়। ওটিটি হচ্ছে মোর স্ট্রাকচার্ড, এখানে একদম যেহেতু এটা একদম প্রপার একটা ওটিটি প্ল্যাটফর্মটা, যেহেতু একটা গ্লোবাল প্ল্যাটফর্মের মতো চলে, এখানে সব কিছু ইজ ভেরি ক্লিয়ার, আপনি কখন কোথায় কী লাগবে কখন হবে কীভাবে হবে প্রত্যেকটা জিনিস স্ট্রাকচার্ড, যার জন্যেই জীবনটা আরাম হয় অনেকের যদি এই প্রপার স্ট্রাকচারে কাজ করে। তাহলে সবচেয়ে কঠিন আসলে ফিল্ম নির্মাণ এবং সেটাকে সাকসেস করা? অবশ্যই ফিল্ম নির্মাণ সাকসেস করা, ওটিটি নির্মাণও কিন্তু একদম সিমিলারলি কঠিন, কারণ আপনি সাবস্ক্রিপশন দিয়ে দেখতেছেন। মানে আমরা কি বলি যে
তোমার ছবি আমি হলে টিকিট কেটে দেখবো কিনা সেটার উপর ডিপেন্ড করে তুমি কতটা জনপ্রিয়। তোমাকে ফ্রি দেখতে পাই দেখে তুমি জনপ্রিয়, আর তুমি হলে আসলে কতটুকু দর্শক আনতে পারছো দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সাকিব আল হাসানের খেলা দেখার জন্য টিকিট কেটে আমি স্টেডিয়ামে যাই, সেজন্য সাকিব আল হাসান ইম্পর্টেন্ট। সো সিমিলারলি সিনেমার ক্ষেত্রে ওটিটিতেও কিন্তু সিমিলার, তোমার কাজ যদি ভালো হয় তাহলে আমি পয়সা খরচ করে সাবস্ক্রাইব করে দেখবো। Jago FM 94.4